युकेरे आरंभ होइछि विश्वर प्रथम कोविड टीकाकरण। ফাইজার কোম্পানি প্রস্তুত টিকার প্রথম শট নেইছন্তি 90 বর্ষিয়া মার্গারেট কেনান। বিশ্বর প্রথম সার্বজনীন টিকাকরণ পাই গত সপ্তাহে ঘোষণা করেছিল ইউকে। কিছু সপ্তাহ মধ্যে ভারতের কতটি টিকার ব্যবহার পাই প্রদান করা যাব লাইসেন্স। পূর্ব ঘোষণা অনুসারে ইউকে রে আরম্ভ হইছি বিশ্বর প্রথম কোভিড টিকাকরণ কার্যক্রম। এবার সকালে ফাইজার বায়োনটেক প্রস্তুত টিকার প্রথম শট নেইছন্তি জনে 90 বর্ষিয়া বৃদ্ধা মার্গারেট কেনান। ইংল্যান্ডর কোভেনেট্রি ঠারে থিবা ইউনিভার্সিটি হসপিটালে তাঙ্কু টিকা প্রদান করা যাইছি। ফাইজার এবং বায়োনটেক দ্বারা পরীক্ষিত টিকাকু সার্বজনীন টিকাকরণে সামিল করিবা পাই গত সপ্তাহে ঘোষণা করেছিল ইউকে। ঘোষণা অনুসারে টিকাকরণ আরম্ভ হইতিবা বেলে প্রথম পর্যায়ে আগ ধাড়ির স্বাস্থ্যকর্মীঙ্কু এবং 80 বর্ষর অধিক বয়স্ক লোকঙ্কু 8 লক্ষ ডোজ টিকা দিয়াযিবার যোজনা করা যাইছি। আগকু অধিক টিকা উৎপাদিত হওয়া সহ পর্যায়ক্রমে অন্য সাধারণ লোকঙ্কু প্রদান করা যাব এবং এথিপাই আহুরি কিছু মাস লাগিপারে বলে জনাইছন্তি ইংল্যান্ডর ন্যাশনাল হেলথ সার্ভিসেসর মুখ্য। ব্রিটেনে কোভিড টিকাকরণ আরম্ভ হওয়া মহামারী পীড়িত বিশ্বপাই এক শুভ খবর হয়েছিবা বেলে ভারত মধ্যে এদিকে অনেক অগ্রগতি করেছে। মঙ্গলবার কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব রাজেশ ভূষণ সূচনা দিয়ে কেছেন সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের সহযোগে কোভিড টিকাকরণ কার্য পাই কেন্দ্র সরকার প্রস্তুতি চলাইছেন। So the vaccination efforts of the country are guided by the guiding principles which were laid down by the Honorable Prime Minister's address to the nation from the ramparts of the Red Fort on 15th August 2020. The Prime Minister said, I would like to tell my countrymen that our scientists are dutifully engaged in the laboratories. They are putting in great efforts. At present, testing for 3 vaccines is in different stages in the country. This was in August. ভারতরে কোভিড টিকাকরণ পাই গঠিত বিশেষজ্ঞ কমিটি প্রথমে স্বাস্থ্যকর্মী, রাজ্য ও কেন্দ্রর পুলিশ কর্মচারী, সশস্ত্র বাহিনী, হোমগার্ড, সিভিল ডিফেন্স, বিপর্যয় পরিচালনায় সম্পৃক্ত স্বেচ্ছাসেবী, পৌর কর্মচারী এবং 50 বর্ষ বয়সর ঊর্ধ্ব নাগরিকঙ্কু টিকাদান পাই সুপারিশ করছন্তি। দেশরে স্বাস্থ্যকর্মীঙ্কর ডাটাবেস প্রস্তুতি কার্য আরম্ভ হয়ে যাইছি। के फ्रंट लाइन वर्कर्स को प্राथमिकता दी जानी चाहिए। इसमें राज्य सरकार की और केंद्र सरकार की पुलिस ऑर्गेनाइजेशंस हैं, आर्म्ड फोर्सेस हैं, होमगार्ड हैं, सिविल डिफेंस ऑर्गेनाइजेशन है, डिजास्टर मैनेजमेंट वॉलंटियर्स हैं, म्यूनिसिपल वर्कर्स हैं। इनकी संख्या देश भर में लगभग 2 करोड़ है। इसके बाद जो रिकमेंडेशन नेगवैक ने दी है वो है कि एज स्ट्रेटिफाइड प्रायोरिटी ग्रुप्स होने चाहिए, जिसमें उन्होंने 50 साल से ऊपर और 50 साल से नीचे के लोग जिनको कोमॉर्बिडिटीज हैं उनका उल्लेख किया है। प्रथम पर्याय स्वास्थ्यकर्मी एवं अन्य मानकु देबार थिबा 3 कोटी टीका पै पर्याप्त स्टोरिंग एवं कोल्ड चेन व्यवस्था मध्य करा जायछि। वैज्ञानिक मानक ठारु सबुज संकेत पाइबा परे देशरे विपुल परिमाण रो टीका उत्पादन हेबो। सार्वजनिक टीकाकरण पै कोविन नामक एक आप प्रस्तुत करा जायछि। Presently, the task of data uploading on the Covin digital platform is going on. तो सभी राज्य और सभी संघ शासित क्षेत्र एकत्रित डाटा को अब इस डिजिटल प्लेटफॉर्म पर अपलोड कर रहे हैं और ये जो पूरा प्रोसेस है इसको अलग अलग स्तरों पर मॉनिटर और वेरीफाई किया जा रहा है, यानी राज्यों में भी मल्टीपल लेवल्स हैं वेरिफिकेशन के और भारत सरकार में भी मल्टीपल लेवल्स हैं वेरिफिकेशन के। সেরম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেক ভি কতক টিকা প্রস্তুতকারী সংস্থা জরুরীকালীন ব্যবহার পাই সেমানক টিকাকু অনুমতি দেবা আবেদন করিথিবা বেলে আসন্তা কিছু সপ্তাহ মধ্যে কতটি টিকার ব্যবহার পাই লাইসেন্স প্রদান করা যাই পারিব বলে প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ব্যুরো রিপোর্ট, আরগস নিউজ।